আসসালামু আলাইকুম নমস্কার আদাব বাটারফ্লাই এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের অডিও রেকর্ডের মাধ্যমে আমি শোনাব সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্প গল্প আকারে এর বিষয়বস্তুটি আমি খুব সুন্দরভাবে আপনাদের মনে ও চোখের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং আপনারা এই গল্পের মাধ্যমে বিষয়বস্তুটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং পরীক্ষায় যেভাবেই আপনাদের প্রশ্ন আসুক না কেন আপনারা তার উত্তর লিখতে পারবেন তাই বলছি অডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বাসভনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরেনে যা পোশাক তা আমাদের আমেদাবাদের কারখানায় তৈরি কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারির দুটো মদিখানার আর একটা আড়ত আছে একটা হাস্কিং মেশিন আছে তার পিছনে ইটভাটা আছে চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমাটি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেরিকুত্তার ছায়া ঘুরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাকের মুখ আদি আদিকালের বটগাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয় সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হয়ে মেঘ হালকা বৃষ্টি শুরু হলো রার বাংলাতে শীত এমনিতেই খুব জাকালো বৃষ্টিতে তা হল ধারালো ভদ্রলোকে বলে পৌষে বাদলা ছোটলোকে ছোটলোকে বলে ঢাওর আর বৃষ্টির সঙ্গে বাতাসে জোরে জোরালো হাওয়া হলে তারা বলে ফাঁফি সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁফি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিক্রি চাষাভূষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা কর করতে থাকল রোদে ঝলমরে একটা দিন এবং মণ্ডপাত করতে থাকল আল্লাহ ভগবানের শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল মাথার উপর আর কোনো সালা নেই রে কেউ নাই কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথাই কথাই তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগের গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পাশে কেনিতে এইটুকুই যা সক যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেয়ামি দূর করতেই নানান কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দ্রিয়া গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরা বাউরির সেসবই আসে এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওলার বিক্রিটাও বাড়ে ধানের মরশুম আজ না হয় কাল পয়সা পাবে তাই ধানের অঙ্ক বেড়েই চলেছে সেই সময় এলো এক বুড়ি থুরথুরে কুজো ভিকারি বুড়ি রাক্ষসী চেহারা মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জোরানো তেমনই চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেটে লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো ক্ষয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে তাকে দেখে সবাই তর্ক থামালি। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখে থেকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে কোথেকে বুড়ি বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল সে কোথায় তোমাদের কাজ কি বাছাড়া ওরা হেসে উঠলো ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে বুড়ি ক্ষেপে গেল তোমাদের কত্তা বাবা টাট্টু খবরদার কথা বলো না আমি যেখানেই থেকে আসি লোকের কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়াই বাঁধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচিয়ে উঠল মরবে রে রেঘাত মরবে বুড়িটা বুড়ি বুড়ি ঘুরে বলল তোরা মর তোদের শতগুষ্ঠী মরুক সবাই দেখলো বুড়ি নরবর করে বাকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা সে করে বসে পড়ল সেকটটা পিছনে গুড়ির গায়ে খোদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছাড়ল সে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী কেউ কেউ বলল বরং বারুয়াড়ি তলায় গেলেই পারতো নির্ঘাত মরে যাবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে তা হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন দিনে লাগলে একদিনের ব্যাপার এ বাদলা লেগেছিল মঙ্গলে কেউ অবশ্য হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে পরিচিত হয়ে পড়ে আছে নিশ্চার অবস্থায় অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল নিঘাত মরে গেছে বুড়িটা একজন বলল সর্বনাশ তাহলে শ্যালকু করে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকল কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই অথেব মরাই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বললো থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকারি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোচ দূরে থানায় খবর দাও তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে ক কবে মরেছে হিসাব আছে না কি দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কী করবো চৌকিদারদা নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে বাঁশের চ্যাংদলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শুকুন নামবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিয়ে পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল। কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়বির করে আল্লাহ বা বিস্পিল্লা বলতে এমনকি গায়ের মোল্লা সাহেব অকট্ট শপথ করে বললেন আজ ফজরে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে নদীতে ফেলে দিয়েছে তওবা তওবা। তা হয় আমরা বেঁচে থাকতে তাই কর তাই করবে কবর দেওয়ার ব্যবস্থা করলাম তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম গায়ের ভট্টার্য মশাই সবে বাস থেকে নেমেছেন উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল লোকনাফি দিব্যি করে বলল কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছিল হরি বল হরি বল হরি বল ভুল শুনেছ ফজলু শেখ বলল আমি স্বকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা, ইল্লাল্লাহ বলছে দেবরণ বাগদের আগি লোক একসময় ডাগি ডাকাচ্ছিল চেঁচিয়ে উঠল মিথ্যে করিমফুরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ একদা সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণের চেঁচানি বর বরদাস্ত করবে কেন সে আরও চেঁচিয়ে বলল খবরদার বচসা বেড়ে গেল তর্কতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাসের চ্যাংদুলো টানিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র চ্যাংদুলাটা তখন পিচের উপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে দুদলের হাতেই অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠেছেন মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নারায়ে তকবীর আল্লাহ অন্য অন্যদিকে ভরচাস মশাই গর্জে বলে জয় মা কালী জবন নিধন অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় ধন্ধুমার গর্জন প্রতি গর্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পড়া চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুই পক্ষকে কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক সে মরিয়া হয়ে লাঠিটা পিছেটুকে গর যায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠিটুকে চেঁচায় খবরদার কতক্ষণ এই কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছিয়ে লাঠি ঠুকতে শুরু করলো খট 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 শব্দে কাঁপতে থাকলো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বছার চেষ্টা করছে দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠল। উঠে দুদিকে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখলো মুখটা বিকৃত করলো বিকৃতি হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো সে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি মা তুমি মরনি মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক দুই দিকের ভিড়ো চেঁচিয়ে উঠল বুড়ি তুমি মরনি তোরা মর তোরা মর মুখ পোড়োরা বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বললো চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে ওরে নরক্ষ করা ওরে শুকুন চোখারা আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব। যা যা পালা বলে সে নরবর করে রাস্তা ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ দিল শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল তো যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থেকেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এটা একটা ছোট গল্প যেই গল্পটা আপনি শুনেও আপনার মনের আশা পূরণ হলো না গল্পটার পরে বুড়ি কোথায় গেল এটা আপনার মনে একটা পোষদ হয়ে গেল এটা একটা ছোট গল্প তো আমার ততক্ষণের জন্য বাই বাই আমাদের আবার দেখা হবে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় অডিও ভিডিওতে কবিতা রূপনারায়ণের কুলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ